আসসালামু আলাইকুম, আমি সাদিয়া, আমি কুমিল্লা থেকে আসছি। আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটা ভালো। আমি প্রায় 1 মাস আগে ডিপিআরসিতে আসছি স্যারের সাথে দেখা করার জন্য। স্যারকে দেখালাম, আমার এবিএন এর সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ভালো। আমি 10 দিন এই জায়গায় ভর্তি ছিলাম, তারপরে আমি বাসায় যাই, এরপর ওই জায়গায় থেকে মনে করেন 20 দিন আবার স্যারের সাথে দেখা করতে আসি, আসলাম আজকে। তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো, স্যারের চিকিৎসা নিয়ে আমি মোটামুটি অনেকটাই সুস্থ। এখন আগে টুকটাক কাজ করতে পারতাম না, এখন বর্তমানে আমি অনেকটাই আগিয়ে আছি, মানে অনেক কাজ করতে পারতাছি। আমি প্রায় 10 দিন তো ভর্তি ছিলাম, কিন্তু 10 দিন স্যারের জায়গায় থেরাপি সব কিছু নেওয়ার পরে বাসায় যাব, যে কিভাবে কি করব, যে নিজে নিজে ব্যায়াম গুলা করা সব কিছু একটা চিন্তার ভেতরে ছিলাম। কিন্তু না, বাসায় যাওয়ার পরে আমার আম্মু সব আমার ব্যায়াম ট্যাম করা দিত, যত্ন নিত, মানে আগের থেকে মোটামুটি ভালোই, মানে সবকিছু করতে পারতাছি, চলা ফেরা, মানে সাঁতার কাটতাছি বাসায়, ব্যায়াম গুলো করি, তো সব ইনশাল্লাহ আগের থেকে অনেকটা ভালো। হ্যাঁ, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি একটা টেনশনে ছিলাম যে আমি হয়তো বা কোনোদিন দাঁড়াইতে পারবো না, হাঁটা চলা করতে পারবো না, একটা মানসিক সমস্যায় পড়ে গেছিলাম। যখন স্যারের চিকিৎসা নিয়েছি, ট্রিটমেন্ট নিয়েছি, ধীরে ধীরে আজ থেকে মুভমেন্ট গুলা ভালো হয়েছে, আস্তে ব্যায়াম গুলা করছি, সাঁতার কাটছি, স্যারের নিয়ম গুলো আমি মানিয়ে চলছি, ইনশাল্লাহ আমি আগের থেকে অনেকটা ভালো। আমি মানসিক ভাবে আগের থেকে অনেকটা সুস্থ আছি, সুস্থতা ফিল করি, স্যারের নিয়ম গুলো অনেক ফলো করেছি, ইনশাল্লাহ। তো আমি স্যারের নিয়ম গুলো ফলো করার পরে দিনের দিন দিন আমি সুস্থতার দিকে এগিয়ে গেছি। আজকে আমি স্যারের সাথে আবার দেখা করতে আসছি। আপনাদের সবার কাছে দোয়া রইলো যাতে আমি সারা জীবন সুস্থতা ভাবে চলতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।